গরমের ছুটির পরে এবার পুজোর ছুটির পালা। এবারে আমরা বেরিয়ে পড়লাম আরো একটা পাহাড়ের রাজ্যে। দিনটা ছিল 22শে অক্টোবর, শিয়ালদা থেকে দার্জিলিং মেল ছাড়ছে রাত্রি 10টা 5-এ, সেটাতেই আমরা সবাই চলে বসলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। শতাব্দীতে আরো একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে আমাদের গন্তব্য রা বাংলা। এনজেপি থেকে রা বাংলার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এনজেপিতে নেবে দেখলাম একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কিন্তু হাতে সময় ছিল না, আমাদের গাড়ি ধরতে হবে, তাই জন্য হোটেলটাকে পেছনে ফেলে আমরা গাড়ি ধরতে বেরিয়ে গেলাম। দৌড়াদৌড়ি করে আমরা একটা গাড়ি ঠিক করলাম, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে এবারে একটা জায়গায় পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। আমাদের গাড়িটা কিছু পেট্রোল রিফিউল হচ্ছে, আর সামনেই পেট্রোল পাম্প থেকে অদ্ভুত ভালো দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ে, যার জন্য আবার ঘুরে ফিরে বারবার করে আসা পাহাড়। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো মা শিবকেশ্বরীর মন্দির, কিন্তু হাতে সময় ছিল না, তাই জন্য একটা পেন্ডাম ঠুকে আমরা আবার সামনে থেকে এগিয়ে চললাম। ঘড়িতে বাজে প্রায় 12:30, 3 ঘন্টা হয়ে গেছে জার্নি, যথেষ্ট খিদে পেয়ে গেছে। আমি না রাস্তায় বেরোলে বমি টমি করি, গ্যাসের একটু প্রবলেম হয়, তাই জন্য আমি আর দুধ চা খাচ্ছি না। এখন অর্ডার করা হয়েছিল ছোলা ভাটুরা আর মোমো, মোমোটাতে নুনটা কম ছিল, কিন্তু ওভারঅল খেতে ভালো লাগছে। আমি ছাড়া প্রত্যেকেই চা খাচ্ছে, আমি তো সুপটা খেয়ে নিচ্ছি, কিন্তু অনবদ্য। একটা সুন্দর বসার জায়গা হবে আমি আশা করতে পারি। আমরা যেখানে বসে খাচ্ছি পুরো মানে 5 থেকে ছোট্ট তিস্তার একটা অংশ রীতিমতো বয়ে যাচ্ছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আমরা যেটা ঘুরতে ভালোবাসি তাদের কাছে কিন্তু রা বাংলা দারুণ একটা জায়গা। এখানে কি কি জায়গা ঘুরলাম আর কোথায় গিয়ে থাকলাম সবটাই কিন্তু আপনাদের দেখাবো পরের ব্লগে। এই ব্লগে শুধু ব্লগটা সম্ভব নয়। যাই হোক বন্ধুরা, আমাদের ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। দেখি 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 কিরে ভালো লাগছে। হ্যাঁ, এখন এসে গেছি আমরা রা বাংলার এই ক্লাউড এন্ড হোটেলে। এখন আমরা এসে উঠেছি, এইটা হলো আমাদের রুম, এটা হলো বাবা মা হোটেলে থাকছে, আর ইন্ডিগো রুমটা আমাদের থাকবো। আর এখান থেকে উঠেছি, আর সামনেই এই ভিউ, টোটাল কতগুলো পাহাড়, সিকিমের পাহাড়, এক্সেলেন্ট ভিউ রাইট। আর নিচেও সুন্দর জঙ্গল, ভিউ কেমন লাগছে?